12-11. Service over, 12-0. Win. 4-6. Play. Service over, 7-4. Service over, 5-8. খেলার মধ্যে পুলিশ পুলিশ সন্দ গোদার সিনা অসিত দেবরায়ুদা মন্টু ব্যানার্জি অনেক পূর্ণেন্দ্র সিনা অনেক আমরা কোর্টের পাশে পাশে বসতাম যখন টিম টিম খেলা হতো তো একটা কর্ককে তারা অ্যাবান্ডন করে দিত সেই কর্কটা নেবার জন্যে আমরা অনেক বসে থাকতাম সন্ধ্যাবেলায় খেলা হলে কর্কটা নিয়ে বাড়ি আসতাম আমি একদিন আইজনে ছিলাম আইজনে একটা ফোন পেলাম হঠাৎ ওনার উনি আমাকে ফোন করেছেন পরিদর্শনটা বাপি তোমাকে আসতে হবে কোথায় আসছে কেন আর কোথায় আসবো শিলচরে ব্যাডমিন্টন কম্পিটিশন তুমি আমাদের চিফ গেস্ট আমি দাদা কী বলছেন আপনি আমাকে বুঝতে পারছেন ছোটোবেলায় হাফ প্যান্ট লাগানো আপনার কাছে গেলে কর্ক তিন গিম খেলা পরে কর্ক নেবার যে বলে আমি একটা বাচ্চা ছেলে ছিলাম তখন আচ্ছা এত বছর পরে আপনি আমাকে বলছেন আমার জন্যে এটা কী ধরনের কথা বললেন না আমার বিবেচনায় তুমি আমার কাছে সেই ব্যক্তি যিনি আসতে হবে আদেশ পেয়ে আমি এসেছিলাম বটে তা আজকে আমি এই জন্মলগ্ন থেকেই আমি আছি এবং প্রতি বছরই আমি এটার সঙ্গে জড়িত এবছর আমার ছেলে বিয়োগ হয় আমি হারাই আমার ছেলেকে 2012 সালের 2 এপ্রিল সে চাকরি করত শিলিগুড়িতে ঘুমের মধ্যে চলে যায় সুযোগ পাইনি তাকে চিকিৎসা করানো সে যাকে অনেক কথা আজকে এত বছর পরে ব্যাডমিন্টন কোর্সের স্টেশন আমাকে সুযোগ করে দিয়েছেন ওর নামে চ্যাম্পিয়নশিপ ট্রফি আর রাস্টার ট্রফি আমি দিলাম দেওয়ালের আমাকে দিয়ে দিতে পারলাম চোখের কাছে মন্ত্রী কৃতজ্ঞ আমি উদ্যোক্তাদের এবং আপনারা যারা মাননীয় অতিথিরা এসেছে সবাইকে যারা স্পোর্টস পার্সন যারা খেলাধুলা করেছেন সবাইকে এবং অন্তর থেকে শ্রদ্ধা ভালোবাসা জানাই সবাই ভালো থাকুন এবং এই ব্যাডমিন্টন কম্পিটিশন উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক আমি যখন থাকবো না তখনও যেন আমার পরিবার এই এইটা উদ্যোক্তদের সঙ্গে থাকেন জড়িয়ে থাকেন প্রতি বছর জন্য ওনাদের যা করণীয় তা করেন সেটা আমি নিতে বলে যাব আমার হিন্দিকে আমার মেয়েকে এটা ওরা ওই কাছ থেকে না সরেন প্রতি বছর একবার যেন ওদের সঙ্গে থাকেন আর সেই নিয়ে আমি আমার বক্তব্য রাখতে করছি ধন্যবাদ সবাই ধন্যবাদ শ্রী বাপ্পী দত্তরায় মহাশয়
এবারে আমরা চলে যাব পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। প্রথমে আন্ডার ইলেভেন বয়েজ সিঙ্গলস জেসি দাশগুপ্ত মেমোরিয়াল ট্রফি ডোনাল্ড কল্যাণ দাশগুপ্ত। রানার আপ, এই ট্রফিটি তুলে দেবেন নির্মাল্য নাম। রানার আপ বিরাটন লক্ষ্য সেন, তারপর আপনার এখন আমরা দেখছি সায়না নেওয়াল, বিবি সান্ধু, তাদেরকে পাচ্ছি, আরও অনেক খেলোয়াড় বেরিয়ে আসছেন। তবে বড় সাফল্য আমরা পেলাম অলিম্পিকে 2012 লন্ডন অলিম্পিকে সায়না নেওয়াল সম্ভবত প্রথম ব্যাটেল আনলেন, কিন্তু ব্রোঞ্জ সেটা প্রথম ব্যাটেল অলিম্পিকে অলিম্পিক। এখন তো আমরা আটটা দশটা পনেরোটা করে পাচ্ছি, তখন একটা দুটো পেলাম করে সুন্দর। পরবর্তীকালে সেই পিবি সান্ধু, তারপর 2016 2020 দুবারই তিনি সিলভার। সবাইকে এখানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আন্ডার 17 বয়স চ্যাম্পিয়ন ডিসি চুটিয়া, আন্ডার 17 গার্লস স্কুল হিরালাল সরকার।